مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم حضرته মারিয়াম সম্পর্কে আমরা
কম বেশি সবাই জানে। হযরত জাকারিয়া সাহেব আলাইহিস সালাম ওনার লালন পালন করছেন, ওনার খালু ছিলেন, উনি লালন পালন করতেন শরীয়তের মশলা উঠে। খালা মার স্থানে, কিন্তু হযরতে মারিয়াম আলাইহিসসালামের জন্ম অস্বাভাবিক অবস্থা ছিল, কারণে বনি ইসরাইলদের ভিতরে দুই ভাগ হয়েছে। এক ভাগ ওনাকে পাক পবিত্র মানত, তাদের ঈসাই খ্রিস্টান বলা হয়, তারা ওনাকে জানিয়ে মনে করত না, কি মনে করব যতদিন হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন তখন এক অবস্থা ছিল, ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে চলে গেছেন আরেক অবস্থায় গেছে। ওনারে ওনার তারিফ করতে করতে সীমা লঙ্ঘন করে হচ্ছে, মানুষকে মন্দ বলায় সীমা লঙ্ঘন করা ঠিক না, মন্দ বলা তো ঠিকই না, যদিও বলতে হয় সীমা লঙ্ঘন করা ঠিক না। ইহুদিরা সীমা লঙ্ঘন করলো মন্দ বলতে বলতে, ওনারে বলে ফেললো যার সন্তান, সীমা লঙ্ঘন করলো। আর যারা ওনাকে পাক পবিত্রা মনে করতেন তারা তার তারিফ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছে, বলতে বলতে বলে যে উনি আল্লাহর বিবি। এই দুই দল, আমি অনেকবার আপনাদের সামনে বলছি যে পরিস্থিতিতে দুইটা মতামত পৃথিবীতে আসছে, আসলে বিবেচনা করলে যুক্তিতে গেলে এটি হয়, আমাদের কাছে ওই দুই পথ ছাড়া মারিয়ামের ব্যাপারে আর কোনো পথ নাই, হয় বলতে হয় নাউজুবিল্লাহ হারামজাদি, নয় বলতে হয় উনি আল্লাহর বিবি, আল্লাহ আল্লাহর অংশ, এই বলতে হবে। যদি আমরা যুক্তির পিছনে যাই, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করছেন যে আমাদেরকে পবিত্র কোরআন দিছেন, নবী দিছেন, আমরা যুক্তিতে না পারলেও ভক্তিতে আমরা মুক্তি পাওয়া যাই। এই জন্য আমি সবসময় বলতে থাকি, বারবার বলি, সাধারণ মানুষ কোরআন শরীফের মধ্যে হাদিসের মধ্যে অনেক কিছু আছে, পেস পাস আছে, এটি আমাদের বোঝা সম্ভব না, বড় বড় আলেমরা পারে না, এইরকম বিষয় আছে আজ পর্যন্ত এটা হল হয় নাই, কোরআন শরীফের মধ্যে আছে, এখন পর্যন্ত স্থির সিদ্ধান্ত নেওয়া যায়। তবে যে এরকম বিষয় যে মানুষের জীবনের আমলের ক্ষেত্রে আখেরাতের নাজাত দুনিয়ার হেদায়তের ক্ষেত্রের বিষয় না, যেগুলো জানলেও ফায়দা না জানলেও কোনো অসুবিধা নেই, এরকম কিছু বিষয় কোরআনে আছে হাদিসে আছে যে এখন পর্যন্ত হল হয় নাই, এখন পর্যন্ত এর ব্যাখ্যা বোঝা যায় নাই, কেউ বুঝছে কেউ বুঝে নাই, কেউ পুরাই বুঝে নাই। তবে এগুলো আমাদের দৈনন্দিন সাপ্তাহিক জীবনের কোনো বিষয়বস্তুর সাথে আমলের সাথে সম্পৃক্ত না, সুতরাং এই প্রশ্ন করাও ঠিক না যে তাহলে এখনো কোরআন শরীফের অনেক বিষয় অপ্রকাশিত
তাহলে কোরআনের প্রয়োজন কি এই জিনিসগুলোর? যদি আমরা বুঝবই না, তাহলে কোরআনে কেন আসলো এই প্রশ্নের দরকার নেই? কেন যদি আমাদের প্রয়োজন নাই, ওইটার প্রয়োজন আছে যার, সে বুঝে। আমাদের অনেক কথা আছে না, গোপন রাখি আমরা, যাদের বলার তাদের বলি, সবাইরে বলি না। এরম কোরআনে এমন কিছু বিষয় আছে আল্লাহর নবীরা জানে, আমরা জানি না, তাদের প্রয়োজন তারা জেনে গেছে। আল্লাহর ওলিরা জানে, আমরা ওলি হইতে পারলে আমরাও জানতাম। স্থান ভিত্তিক, কাল ভিত্তিক, পাত্র ভিত্তিক তারা জানে, সবাই জানে না। সুতরাং এই প্রশ্ন সহি না। আমি আগেই বলছি যে এমন কিছু বিষয় আছে যেটা আমাদের হেদায়েতের জন্য অথবা আখেরাতের নাজাতের জন্য প্রয়োজন নেই। কত কিছুই আমরা জানি না, এটাও জানি না। যারা দুনিয়াতে বিজ্ঞান চর্চা করে তারা এখনো বলতে পারে না পৃথিবীর সীমানা কতটুকু। তারা তো এই কাজই করে এক দিন বসে তো বলতে পারে না, আসমান কতটুক দূরে বলতে পারে না। একই গাছের, একই জমিনের থেকে একটা গাছের মধ্যে লাগাইলে গাছের মধ্যে পানি উঠতেছে, এই পানিটা যায় গাছের মধ্যে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরতেছে, কাঁঠালের একটা ঘ্রাণ আছে, মিষ্টি আছে, ওইটাই হইতেছে। পার্শ্বে লাগানো একটা আম গাছ আছে, ওটার পাতাও ভিন্ন, মজা ভিন্ন, স্বাদও ভিন্ন। মাটির নিচে তো একটা জিনিসই উঠতেছে গাছের মধ্যে, বুঝলে যেতেছে কেমনে। আর এখন তো আরো আশ্চর্য, একটা গাছের মধ্যে বড় হইলে কলম দেয়, কাঁঠাল গাছে আম গাছের কলম যেত হয়, খেজুর গাছের কে জানি কয়, অন্য কোন ফলের কলা গাছের কলার কলম যেতে দেয়, সবরির কলম যাতে বেশি দেয়। তো একই গাছা মাথার থেকে এদিকে গেছে আম হইতেছে, এদিকে গেছে কাঁঠাল হইতেছে, এদিকে গেছে সবরি হইতেছে, এদিকে গেছে লেচু হইতেছে, রং ভিন্ন, এই ডালের পাতাগুলো ভিন্ন, স্বাদ ভিন্ন, গ্রান ভিন্ন, ডুমটা সব এক, এক ডুম যে সব উঠতেছে ওখানে যে ভাগ হয়ে যেতেছে, এটা কেডা করে? কোন বিজ্ঞানী এখন পর্যন্ত এটা বলতে পারে না, এটা কিভাবে এই পানিটা বা স্বাদটা কিভাবে ট্রান্সফার হইতেছে, কি পরিমাণে ট্রান্সফার কেমনে হইতেছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে না। এখন এটা বলা যে জানি না, এটা তো নবী আনা খাসলত, না জানলেও জানি না। এরা আটকে গেছে, হেরা কইলে এটা কৃত্রিম স্বভাবগত। তাদের যদি জিজ্ঞাসা যে স্বভাবগত কেমনে হইল, তখন এত জিজ্ঞাসাবাদ করেন কেমন হিসাব? এই আমরাও আলিম বাতাসা পড়ছি, আপনার কত মানুষ বসে রয়েছে শিক্ষিত অশিক্ষিত, জিগান বিজ্ঞানের ছাত্র, এই তো পারবে, অন্যরা পারবে না। যে এই জিনিসটা কেমনে হয়, একই ঢাল, ওই ঢালটার মধ্যে কলব লাগাই রাখছে, নিচে দেখা যায় আম, উপরে দেখা যায় কাঁঠাল, এটা কি স্বাদ ভিন্ন হইলো কেমনে? তারা বলতে পারে কিনা? এখান থেকে বোঝা যায় কোন এমন একটা সত্তা এই কাজটা করে যার কোন সমকক্ষ নাই, যার কোনো শরীর নাই। এখন সে আল্লাহ কি করতে না পারে? আদমকে তৈরি করছেন এক তরিকায়, সোজা সোজা মাটিতে বানিয়েছে,
মাটি পানি আগুন এটা সব মিলাইয়া মারা গেছে, বাপও নাই মাও নাই কিচ্ছু নাই। এরপরে আল্লাহর ইচ্ছা হাওয়ারে বানাইছে, অন্য আবার মাটি লয় নাই। হাওয়া আলাইহিসসালামকে যে বানাইছে মাটি দানা, তারে বানাইছে হজরতে আদম আলাইহিসসালামের শরীরের ঘাড়ির থেকে। আল্লাহ বুঝাইতেছেন আমি নিয়মের অধীনে নই, বাধ্য নই আমি, আমি আমি এত শক্তিশালী, আমি এমন এক সত্তা বাধ্যবাধকতা আমার নাই, যা চাই করতে পারি। দেখো আদমরে কেমনে বানাইলাম, হাড্ডিতে টান মেরে মেয়ে বানাই দিলাম, হাওয়া বানাই বললাম। এন তোমরা বুঝাবো রয়েছো যে এই দুই তরিকার বাইরে বুধ আল্লাহ পারে না, মারি আমরা আরেকবার বানাইলাম, এটা মাড়িও না হাড্ডিও না কিচ্ছু না, এটা আরেক তরিকা বানাইছে। তোমরা মনে করো এটি আর কোনো তরিকা পারবো না, আরেক তরিকায় যা আমরা তৈরি হয়েছি। এটি দ্বারা বুঝাইতেছেন আমি এমন সত্তা কোনো বিধিবিধানের অধীনে চলি না, বিধিবিধান আমি বানাই আমি বদলাই আমি বানাই আমি বদলাই, সুতরাং তোমরা সব আমার সামনে মাথা নত করো। এখন এই কাজটা মুসলমানরা আল্লাহর রহমতে ভক্তি আল্লাহর জাতের উপরে রাখে, আটকে যায় যখন প্রশ্ন করে যুক্তির আলোকে যে মারিয়ামকে কি বলবেন, আটকে যাই, হয় বলতে হয় যে এটা একটা মানুষ জিনাকার, এছাড়া যুক্তি নেই, আর নয় বলতে হয় অলৌকিক ব্যাপার, এছাড়া তো কায়দা নেই। ইহুদির একদল গেলে এটা বদমাইশ জিনা করছে, আকলে তাই বলে, আর আরেক দল করে না 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 এত পাক মেয়েটা জীবনে লোকে কথা কয় না, হেজি না করবো করতে কেউ যাই না, তাইলে কহিলে তাইলে অলৌকিক ব্যাপার, এই দুই লাইন ছাড়া কোনো লাইন নেই। আমরা দেখি যে যদি ওই লাইনে যাই যুক্তির যে সন্তান হইলে কিংবা বাপ ছাড়া সর্বনাশ হয়ে যাবে, যাদের বলতে হয়, আর যদি বলি যেটা অলৌকিক অলৌকিক তাহলে শেষ পর্যন্ত আল্লাহ বলতে হয় বা আল্লাহর ছেলে আল্লাহর মেয়ে এটা কিছু বলতে হয়, দুইটাই ঠিক না, তখন চোখ মন জ্বলছি। এই তা বুঝি টুঝি না, কি বুঝো আমরা কোরআন বুঝি, কোরআনে বলছে উনি পবিত্র জিনা করে নাই আল্লাহ এইভাবে তৈরি করছে, বস অন্ধভক্তি আমাদের যুক্তি, হযরত মারিয়াম পাক জিনা করো না, বিয়াও হয়েছে না, সন্তান হয়েছে আল্লাহর কুদরতের দ্বারা, এটা আমাদের ভক্তির কথা। তাই মুসলমানদের বাঁচার তরিকা হইল যখন পারে না তখন বলা যে কোরআনে আসছে তাই মানে, হাদিসে আসছে তাই মানে, যুক্তি টুক্তি বুঝি না। আমাদের মুক্তি হইল ভক্তির মধ্যে, কোরআনকে ভক্তি করি, রসুলকে ভক্তি করি, চোখে দেখি হুজুর না করলে আমরা ডাকবো না, হুজুরকে হ আমরা দেখি না কহ, জিবরিল আছে আমরা জানি না, আল্লাহ রসুল কছে হ্যাঁ জিবরিল আছে আমরাও মানে, দেখছো না মানো কেমনে, আমরা নবী কইছে মনে রাখবেন। মারিয়াম আলাইহিসসালামের ঘটনাও আমাদের এর তো, জাকারিয়া আলাইহিসসালাম যাইতেন মাঝে মধ্যে উনি দেখার জন্য, উনি তো এক রুমের মধ্যে থাকতেন, মসজিদ আছে মেহরাব, এই মেহরাবের পাশে এই জায়গাটা এনে একটা ঘর বানাই দিচ্ছে, উনি থাকতেন বালে হওয়া পর্যন্ত কেউ সে হারাও দেখেন এনে পড়েছে, উনি মাঝে মাঝে যাইতেন যায় খাওয়া দাওয়া দিয়াইতেন, আনতেন কাপড় চুপড়, খালা খালু হইয়া এই খেদমত করতেন,
কিন্তু উনারে নেওয়ার মানুষ পাগল হয়েছে লালন পালন করার জন্য। এমন ঝগড়া লাগছে বনি ইসরায়েলের এক দল যারা অলৌকিক মনে করে, এমনকি তারা নবী ডাকা আরম্ভ করে দিচ্ছে, এ নবীর পুত নবী ঈসা আলাইহিস সালাম নবী, সিদ্দিকা মারিয়াম নবী, এইরকম মজা বেরিয়ে দুনিয়ার মধ্যে। মহিলা কোনো নবী হয় না, নেক হয় কিন্তু নবী হয় না। নবী হইলে তো ফাতেমা হইত, হুজুরের মেয়ে, নবী হইলে আয়েশা হইতো, হুজুরের বিবি, একজন তো নবী হয়নি, আবার কেন নবী? হুজুরের যুগে এক বেদি আবার নবুয়তের দাবি করছে, মুসাইলামাতুল কাজ্জাব, আর তার নাম হচ্ছেন তুলাইহা, ভালোই নামটা, খারাপ না। পরে দুইজনে যুদ্ধ করছে, দুই নবী যুদ্ধ করছে, পরে আবার দুইজনে সন্ধির প্রস্তাব করছে, কিন্তু সন্ধির প্রস্তাবের মধ্যে শর্ত হইল উভয় পক্ষের একজন একজন, আজীব শর্ত, দুতলার মধ্যে বৈঠক হবে আর বাকিরা নিচে থাকবে, কেউ যেতে পারত এই পক্ষের মুসাইলামাতুল কাজ্জাব আর এই পক্ষের নবী তুলাইহা বেদি হয়ে গেছে। এন দুইজন যে গেছে তিন দিন গায়ে, হ্যাঁ উম্মতে যে পেরেশানি, মুসাইলামাতুল কাজ্জাব তো পুরুষ, হের উম্মত রকজ না জানি কি হইল রে, এটা কি জানি হইতেছে, আয় চুপ, নবী আল্লাহর নবী, ভক্তির একটা সীমা আছে তো, কিন্তু যারা তুলাইহার উম্মত আছে এরা বড় পেরেশানি করছে। গেল তিনটা দিন যেতেছে, চেহারা চুহারা কিছুই দেখা যায় না, কোন কাজ জানি হইতেছে, ভক্ত বেশি ক না ওহি হইতাছে, ওহি হইতাছে। পরে তিন দিন পরে বাইরে হয়েছে, এমন ওহি হইছে ভাই, মুখটা কালা, এই দিন শোনার পরও একদলে কয় এটা নবী নবী ঠিক আছে, কিমন ভক্ত, তিনজনে এদিন সারাই যা করার করছে তারা দুইজনে মিলে, এ বাইরে যেন উম্মতে কর না এটা হইতে পারে, অসুবিধা কি, নবী নবীর ব্যাপার, তোমরা কত বের, আমরা দেশও এরকম আছে, এই যে ওই পার্টি হুজুরের যুগেও নবী দাবি করছে এরকম আছে। তবে এই যে কইলাম ভালো হইল না, তুলাইহা পরের জীবনে তবা করছিল, তবা করে বহুত বড় আল্লাহর ওলিয়া হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিছে, সে তবাতিল্লা করছে। বলতেছিলাম যে মহিলাদের মধ্যে নবী নাই, এটাই মূল কথা, তবে নবী আনা গুণাবলী ছিল এরম অনেক, তার মধ্যে বিশেষ চারজনের নাম নবী আলাইহিসসালাম নিয়ে গেছে। তার মধ্যে এক নম্বর যার নামটা নিয়েছেন সেটা হযরত মারিয়ামের নাম নিয়েছেন, কোরআন শরীফে তাকে সিদ্দিকা বলছে, সিদ্দিকা ওই পদকে বলে যেটা নবীর পদের সাথে মিলাই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আলেমরা জানে যে উনি বলেন আমি একবার মুরাকাবা করছি, মুরাকাবা করছি, মুরাকাবার মাধ্যমে আমার মনে চাইল যে হযরতে আবু বকর সিদ্দিক, উনি তো সিদ্দিক, ওমর ফারুক উনি, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো সবচেয়ে বড় চারজন সাহাবী, তাদের উপরে মানুষের মধ্যে কেউ নাই, রুহানি জগতে তাদের পজিশনটা কি এটা আমি সচক্ষে দেখি, কেমনে দেখবে, মানি আমি এই চারজন সবচেয়ে বড়। তবে এক নম্বর হলো আবু বকর সিদ্দিক, দুই নম্বর হযরত ওমর,
তিন নম্বর হযরত উসমান, চার নম্বর হযরত আলী, তাদের মধ্যে ডিফারেন্সটা কতটুকু এটা দেখবার ওনার শখ হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শখ হইল যে আল্লাহ মরণের পরে ঠিক করো কি আবার জিন্দা করো কেমনে, মানি তো 100 বার কিন্তু করো কেমনে, একটু দেখাই দাও না তো দেখাই দিচ্ছে। ঠিক এই শোক হয়েছে হযরত মুজাদ্দিদ আল ফিসানি, হযরত ইব্রাহিমের হাওয়ালা এই জন্য দিলাম যে নবীর শোক তার মধ্যে শোক হয়। এমনি মুজাদ্দিদ নবীদের উম্মতের মধ্যে যারা আল্লাহ আল্লাহ হয় এদেরও শোক বাড়তে থাকে, যত পয়সা বাড়ে খালি পয়সার শোক বাড়ে, আর যত আল্লাহর মহাব্বত বাড়ে তো আল্লাহরে দেখবার শোক বাড়ে, আল্লাহর কাজ দেখবার শোক বাড়ে। মুজাদ্দিদ আল ফিসানি তো বিশাল ব্যক্তি ছিলেন, সর্বসম্মত তার মুজাদ্দিদ বলা হয়, তো ওনার শোক হইল দেখল রুহানি জগতে উনি পাখির মতো উড়াল দিলেন। এটা আলাদা জগৎ মানে হুজুর এরম কথা বুঝে আসে না, হুজুর বোধ নষ্ট হয়ে গেছে, কি কথা বলে কোনো যুক্তিতে আসে না। কিন্তু আমি কি বলবো, আপনারা শুনেন নাই যে মানুষ জান্নাতের মধ্যে যারা শহীদ হবে তার পাখির মতো উড়াল পারবে, আছে না এরম? জান্নাতের মধ্যেও মানুষ পাখি হইতে পারবো, আল্লাহর অলিরাও পাখি হবে, শহীদরা পাখি হবে। দুনিয়া হইতে পারে না, এটা আখেরাতে সম্ভব, দুনিয়াতে সম্ভব না। আখেরা তো আল্লাহ বানাইব কোন গুণের কারণে, দুনিয়াতে হইতে পারে না। শোনাচ্ছে উনি উপরের দিকে যাইতেছে, রুহানি জগতের উপরের দিকে যাইতেছে। আপনারা কোনদিন স্বপ্নে উপরের দিকে যান নাই? আমি তো কার বাইতুল্লাহ শরীফ পর্যন্ত গেছি, এক বছর আমার হজে যাওয়া বিদেশে গিয়ে আটকে গেছে। আমি তো কায়দা কুদা বুঝি না, গেছি অন্ত ওই দেশের প্লেনে আমার নেয় না, বাংলাদেশে চলে গেছি অর্ধেক পথ, ওখানে যে ওই দেশে নামছি ওই দেশতে আর আমার যেতে দেয় না, ফরেনার কয় বিপদে পড়েছি, শেষে অনেক করে বাইর করে দিছে, একদম নিষেধ যাওয়া সম্ভব। 3 মাস হয়েছে হজে যাবার জন্য, এখন শেষ চলে যাওয়া সম্ভব, কি করবো মন খারাপ করে ব্যাগটা হাতে লেয়ে চলে আসছি, এসে প্রায় ওই জেহান থেকে আইলাম তো প্রায় 15-20 মাইল দূরে এক জায়গায় রাত্রে ঘুমাইছি শুইছি, স্বপ্ন দিয়ে যে হলুদ একটা প্লেন আসছে আমারে নেওয়ার জন্য, পরে দেখি সত্যি পরে উঠে গেলাম, পরে নিয়ে আমার একটা সৌদি আরব নামাই দিচ্ছে। স্বপ্নে মানুষের জাহাজে অনেক সময় উড়তে থাকে, উড়েন এরম কেউ নেই, হ্যাঁ উড়ছেন না স্বপ্নে, এটা উঠার তরিকা আছে যে অনেক স্টার্ট দেওয়ার লাগে না, এরম করলে যে উঠে গেছে, স্টার্ট দিলে উঠে যায় স্বপ্নের মধ্যে, স্বপ্নের মধ্যে স্বপ্নই তো, স্বপ্নের মাধ্যমে যেমন উঠে রুহানি জগতে আল্লাহর ওলিরা এইভাবে দেখে উঠে। উনি যাইতে যাইতে 7 আসমান পার হইয়া আরশের আরশ তো জান্নাত আরম্ভ হয়েছে, আরশের ফ্লোর সর্বশেষ জান্নাতের 6 নম্বর 6 নম্বর তে শুরু হয়েছে, 7 নম্বর আসমানের 7 জান্নাতের প্রথম জান্নাত, কত উপরে যাওয়ার লাগে। উনি রুহানি সফরে যাইতে 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 সব আসমান টাসমান সব পার হইয়া হযরত আলী সাহেবরে পাইছে,
দেখা হয়েছে, রুহানি জগতের দেখা। যেমন লাইলাতুল মেরাজে সব নবীদের সাথে আমাদের নবীর দেখা হয়েছে না হয় নাই, এটা কেমনে হইল? এটারে বলা হয় রুহানি ভাবে, রুহানি ভাবে দেখা হয়েছে নবীর সাথে সব নবীদের। বাইতুল মুকাদ্দাসে হুজুর আলাইহিস সালাম ইমামত করছেন, সব নবীরা দুনিয়াতে এসে ওনার পিছে ইমামতে নামাজ পড়ছে। এইগুলো আমরা বুঝে না আসতে পারে, কারণ আমরা এই জগতের মানুষ। এই ঠান্ডার মধ্যে পানির মধ্যে কেমনে মাছ থাকে এটা মাছেই জানে, আপনি আর আমি বুঝবো না। আপনার মাছ হইতে হবে, বুঝতে হইলে মাছ হইতে হইব কেমনে ঠান্ডার মধ্যে। তাই এই এই রুহানি জগতে সাক্ষাৎ হয়, উড়াল দিতে পারে, আসমানে যেতে পারে, জান্নাতে যেতে পারে, এটা বুঝতে হইলে মুজাদ্দেদ হইতে হইব, সেই যোগ্যতা অর্জন করতে হইব। মাদ্রাসার ছাত্র সময় নষ্ট করো, খালি টেলিভিশন দেখো, ফেসবুক দেখো, মুজাদ্দেদ হওয়ার চেষ্টা করো। নবুয়ত নাই, মুজাদ্দেদিয়ত আছে, এখনো মুজাদ্দেদ হওয়া যায়। মুজাদ্দেদ জামাত হয়, এক ব্যক্তিও হইতে পারে, অনেক কাজেরও হইতে পারে, এক কাজের মুজাদ্দেদ হইতে পারে। একটা আমল সারা পৃথিবীতে চালু করছেন উনি, তাই এই আমলের হে মুজাদ্দেদ। আল্লাহ কত দয়ালু যাতে তোমরা মুজাদ্দেদ হইতে পারো। ছোট ছাত্র জীবন থেকে সিদ্ধান্ত নিলে এই কাজটা সমাজে আসছে খারাপ, এটা দূর করবো আমি, আর পারি না পারি এইটা দূর করবো আমি, সারা পৃথিবীর থেকে এটা দূর করে দিবা, এই আমলের তুমি মুজাদ্দেদ হয়ে গেল, আংশিক মুজাদ্দেদ আর কি, পুরাতন জিনিস সব হইতে পারে। মুজাদ্দিদ হইলে মুজাদ্দেদের পথে কেমনে চলতে হয় বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ, সালাম কালাম ভালো মন্দ জিগাইছেন রুহানি জগতে, পরে জিগাইছেন মাশাআল্লাহ অনেক মেহনত করে আপনারা তো পাইলাম, হযরত উসমান কোথায়? বলে ভাই তার কথা বলল না, আমার সে অনেক উপরের দরজায় পাইছে, কত উপরে, উপরে তো উঠলামই, না না অর্ধেক উড়ে যাও, এত বড় মর্যাদা উনি পাইছেন। চলে আবার উনি সফর শুরু করছে, করতে 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 যে হযরত উসমানের সাথে দেখা, সালাম কালাম ভালো মন্দ জিজ্ঞেস, ওনাদের এতে জিজ্ঞেস, আপনারা বহু কষ্ট করে পাইলাম অনেক উপরে, আপনি উসমান সাহেব হযরত উমর ফারুক কোথায়? বলে ভাইয়ার কথা কয়ে লাভ নাই, হে যে কোথায় আছে আমরাও জানি না, বিশাল ব্যাপার, তার সাথে কোনো তুলনাই নেই। আমার দিকে আর সব দাও, বহুত আলা মকাম পাইছে জান্নাতের মধ্যে, না আমার যেতে হবে, আবারও নয় যাইতে যাইতে কত উপরে উঠে দেখে যে হযরত উমর দেখা হয়েছে, যে মনটা শান্তি হইলো ওনার সাথে দেখা হইলো, এন তো একজন রয়ে গেছে, আরে জিজ্ঞেস আবু বকর সিদ্দিক সর্বনাশের কথা জিজ্ঞেস, এর অবস্থা ভিন্ন, নবিয়ানা কাজ, নবিয়ানা ব্যাপার, অনেক উপরে, অনেক অনেক। এরপরে উনি ওনার হিম্মত ছাড়েন নাই, ছাত্ররা একটু লেখাপড়া করে বেহিম্মত হয়ে যাও, কাজ করতে যায় হিম্মত হারা হইতে নাই। রাহ চলোগে গিরোগে ফের উঠোগে, গিরোগে ফের উঠোগে, ফের মঞ্জিল তক পৌঁছ যাওগে। একবার পুরে গে যদি তাহলে তো আর হয়ে গেছে, একবার পড়বা উঠবা আবার পড়ে যাবে, আবার উঠবা আবার পড়বা আবার উঠবা, তেজ বাড়াইতে থাকবা, একেবারে এক সঙ্গে যায় দেখবে যে আসল জায়গা দিয়েছে।
يَا أَيُّهَا النَّاسُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ. حسنا قرآن ہے، يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا النَّاسُ، يَا أَيُّهَا النَّاسِ تو ہو جید کرن سب میں شجن تو، إِنَّكَ كَادِحٌ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ. দুনিয়াতে তোমরা হিম্মতের সাথে আগায়া যেতে হবে, আগায়া যেতে হবে কাদহান, হিম্মতের সাথে মাটি কাটিয়া, চিংড়ি চিরকা মাছ নিজের জীবন বাঁচানোর লাগি মাছ ধরবো, পানি সিঁচিয়া ওদের শিক্রাবাস প্যাকের মধ্যে দেখে যে এই যে কেমনে যায় দেহ, হ্যাঁ প্যাকের মধ্যে দিয়ে যাইতে যাইতে ভাই গায়ের পানি জায়গা, এমনে যদি উপরে বইয়ে দে ফাল পারে তো দূরে লোক, হে যে মানুষের হাত লাগে এমনি ফেহের মধ্যে যায় প্যাক, আর আমরা এরম করতে তাই প্যাক সরাই তারে ধরবালে হে প্যাকে ঘুরতেছে, যাইতে যাইতে আমি যে বান দিছিলাম পানি দিয়ে গেল বেঁচে গেছে, সফলতার জীবন ধরতে পারলাম না। আল্লাহ বলেন এ সিকরা মাছের মতো তার নিজের জীবনকে সফল করার জন্য মাটি কেইটা 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 যে পানি ঢুকে যায় সফল হয়ে যায়। দুনিয়াতে মানুষ অভিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হইলে এরকম চিকরা মাছের মুচাইতে বেশি হিম্মত নিয়ে দৈরালতেছে তবু দিতে দিতে আমার যে দরবার চা তার সীমানা শেষ, আমি বিজয় হয়ে যাব, হিম্মত ছাড়ো কেন। হযরত থানবী লিখছেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, ইসমে আজম আছে না মানে খালি চায় আমারও হুজুর আমার ইসমে আজম দে, আরে আমার কাছে থাকলে তো আমি চালাইতাম, হিম্মত করার হিম্মতই হলো ইসমে আজম, তুমি হিম্মত করবা না আর ইসমে আজম লই বই থাকবা গিলা বই, তোমার মুখে লুকমা তুললে দিছি খাও খা না তো কি বা তুমি খাই তুমি পেট ভরবা কেমনে, কল ইসমে আজম দে পেট ভর দূর মে ইসমে আজম দে পেট ভর, হিম্মত করলে এটার নাম ইসমে আজম, যারা হিম্মতি হয় এরা নিষ্ফল হয় না, তরিকা মতো হইতে আল্লাহ রসুলের তরিকা মতো হইতে হিম্মত করে যারা কামিয়াব। আবার রওনা হইয়া হজরতে আবু বকর সিদ্দিকরে দেখছে দেখে ঝলক সর্বনাশ, এতক্ষণ তো জরারে দেখছে এর উপরে খালি, হজরতে আবু বকর সিদ্দিকরে দেখতেছে উনি দাঁড়ায় রয়েছে আর নবী আলাইহিসসালামের দুই পা ওনার মাথার মধ্যে লেগে রয়েছে, নবীর কর্ব সবচেয়ে বেশি, নবীর সবচেয়ে আপন, ওনারে সব সাথে রাখতো ওখানেও সাথে, নবুয়তের দরজা নাই উনি নবী হন নাই, নবীর পাও দুইটা লেগে রয়েছে ওনার মাথার পরে। হজরতে মুজাদ্দিদ আল ফিসানি সাহেব মনে আইল একটু উপর বাজায় দেখি আর কি আছে, হজরত আবু বকর এমন ধমক দিছে আগে কদম বাড়ায় না পিছা হাঁটো নবীর এলাকা মমন এলাকা নিঃসদ্দ এলাকা, এটা নবী ছাড়া কেউ ঢুকতে পারবে না, দেখো না আমি ঢুকতে পারি না, এইটার উপরে যারা আলেমরা চিন্তা করছে এটার এটার ফল কি, ফল হইল যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি মক্কামে সিদ্দিকিয়াতে ছিলেন যার পরেই নবুয়তের দরজা, এত বড় মানুষটা মুজাদ্দিদ, এত বড় মানুষ মক্কামে সিদ্দিকিয়ত,
আমি বুঝাইতেছিলাম মারিয়াম নবী ছিলেন না, কিন্তু মকামে সিদ্দিকিয়ত ছিল না, অর্থাৎ এরপরেই নবীর দরজা এত বড় ছিলেন। হুজুর বলছেন চারজনের কথা নাম নিছেন, এক নম্বরে মারিয়ামের নাম নিছেন। উনারা দেখতে যাইলে জাকারিয়া সব যাইতেন, ভালো কাজের জন্য কত বিপর্যয় মানুষের উপর আসে, খালু উনি যাইতেন খবর টবর নিতেন। আল্লাহ অপূরব সুন্দরী বানাইছিলেন, এরপরে আবার কুদরতের দ্বারা তার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। কেউ জন্য যাইতো না, যাওয়ার মধ্যে মাঝে মাঝে হযরত জাকারিয়া যাইতেন, সব মিললে ইহুদি খ্রিস্টান ওনারে দায়ী করছে। এইটাই সম্পদ মাইস, কপাল পুরা আল্লাহর ইচ্ছা, শেষ পর্যন্ত ওনারা জব করে হচ্ছে। যখন যাইতেন দেখা হইতো আস্তে আস্তে বড় হয়ে গেছে, খালু যাইতো শুধু, তারা খালুরে দায়ী করে বেরিয়েছে, অথচ উনি কোন নেক। উনি যে ভালো এটার প্রমাণ, আগেই তো ছোট সময় নেওয়া নিয়ে কারাকারি হয়েছে, তখন সবাই বুদ্ধি একটা সিদ্ধান্ত নিল, আমি আমি মারিয়ামকে পালবো, হে বলে আমি, হে বলে আমি, এক একজনের দাবি উঠছে। তখন তারা লটারি দিছে, লটারিও আজীব, সমুদ্রের পানি যে যাইতেছে সমানে একদিকে যাইতেছে না, সাইলাবের পানি সমুদ্রে কিতে দেবে যাইতেছে। সিদ্ধান্ত হয়েছে যারা যারা মারিয়ামকে পালতে নিতে চাও তারা সবাই তার নামের কলম পানি ফলাবো, যদি কলম পানির স্রোতের সাথে এদিকে জায়গা তাহলে তুমি পাইবা না, আর পানির স্রোত এদিকে যায় কলম এইবার ধাক্কা যায় কোনে ডাক করলে আসে। এই সমুদ্রের পানি কিভাবে জুড়ে যাইতেছে, ঢেউ হইতেছে, এই ঢেউ এরে পানি যাইতেছে উত্তর দিকে, কলমটা যাইতে হইব দক্ষিণ দিকে, এইটা সম্ভব? যে কোনো যুক্তিতে আসে তখন ফায়সালা মাতবররা এটাই করছে। এরপরে যারা যারা চায় সবাই কলম ছাড়ছে, সহ্য ঘটনা, সবার কলম পানি যে দিকে যায় সবাই দিকে যেতে থাকে, আর হজরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম ও পানি সব পানির কেটে পানি সে বেগে আরো বেশি তেজে সামনে যাইতেছে। ফয়সালা হয়ে গেছে জাকারিয়া সামনে, উনি যায় দেখেন হ্যাঁ খেজুরে ভরা, আরো কত ধরনের ফল, আঙ্গুর আপেল, আর এইটা এই দেশের না, এই দেশের আম কাঁঠালের যে গ্রানির না, নবী তো জান্নাতি মনে হয়, ইটা এই সময় করতে এলো, মৌসুম নাই কিছু নাই, জিজ্ঞেছে মেনে আইন্দিল্লাহ আল্লাহ পড়ায় আল্লাহ পড়ায় আল্লাহ এরম নাকি তুমি জানেন না? তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওনার বাচ্চা হইলো, এই পর্যন্ত গতকাল গেছে, গতকাল উনি গত সপ্তাহে, আজকে আবার মারিয়ামের কথা আছে, মারিয়াম তুমি পেরেশান হইও না, জানি আজকে তোমাকে কেউ জানিয়া বলতেছে তোমার ছেলেকে জবাই করতে চায়, সব ঠিক, হিম্মত ছেড়ো না, আর আমি তোমাকে জানাই ওহির মাধ্যমে। এই যে ওনারে আল্লাহ জানাইলো কথাগুলো, এই জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয়ে থাকে নবী মানে,
ওনার কাছে নবী ছিলেন না, সিদ্দিকা ছিলেন। সিদ্দিকা কারে বলে এতক্ষণ বুঝাইলাম, স্মরণ কর হে পৃথিবীর মানুষ আল্লাহ কত বড়, তার শক্তি কত বেশি, ওই কথা স্মরণ কর, ইদ কালাতিল মালাইকা, ফেরেশতা হযরতে মারিয়াম কে বললেন, ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আসতাফাকি, সমস্ত মেয়েদের মধ্যে আল্লাহ পাক তোমাকে মুনতাখাব করছেন, নির্বাচন করছেন, লক্ষ কোটি মহিলার মধ্যে আল্লাহ বিশেষ প্রয়োজনে তোমাকে নির্বাচন করেছেন, সোজা কথা না, কত মেয়ে আছে, নবীর মেয়ের আছে, কত আবেদা কানে আছে, কিন্তু আল্লাহ পাক সবার 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 ব্যাপারে চিন্তা করে, হে মারিয়াম তোমারে বাদশা বানাইছে, তোমারে সিদ্দিকার পদ দিছেন আল্লাহ, আর কেউ রে দেয় নাই মেয়েদের মধ্যে, ইস্তাফা কি, এই শব্দ অনেক জায়গায় আছে, মোস্তফা তো আমাদের হুজুরের নামই আছে, মুসা আলাইহিস সালামের মধ্যে আছে, আমি তোমাকে, অনেক মানুষ আছে আমার, কিন্তু আমি তোমাকে আমার জন্য খাস করলাম, ইস্তাফা কি, যোগ্যতা অনেকেরই থাকে কিন্তু সবার দ্বারা কাজ হয় না, সবাই কাজের সুযোগ পায় না, সবাই কাজের জন্য নির্বাচিত হয় না, যোগ্যতার অধিকারীর অভাব নাই, মানুষের অভাব নাই, গরুর অভাব নাই, উটের অভাব নাই, কিন্তু সবকে কুরবানি করে না, এমনি জবাব করে খায়, আর কতদিন কপালে আছে কুরবানি হয়, হেইডি কুরবানি করে খায়, পার্থক্য নাই, আল্লাহ যারে কুরবানি লেই কবুল করছে, ভেড়া সব বেড়াই সাংঘাতিক মজা লাগে খাইতো, নবী তো খুব খাইতে পছন্দ করতে, কিন্তু সব ভেড়ার সাথে বেশি দামি কোনটা, যেটা কুরবানি করছেন হযরত ইসমাইলের জায়গায়, ভাগ্য এই পুরা খানদান বেড়ার খানদান হাসরের ময়দানে কাফের বেদিন গুনাহগার মানুষের সামনে দেয়, ওই তোমরা গুরাড্ডি, আমার বংশ জন কে কি, ইসমাইলের জায়গায় নিজের জীবন কুরবানি দিছে, কেয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে আমরা কুরবানি করি, ওই বেড়ার অধীনে বেড়ার অনুকরণ করি, এ নিজে কুরবান হয়েছে নবীর হাতে, সারা দুনিয়ার কুরবানির মধ্যে বেটার কুরবানি হইল বেড়া, দুম্বা এদের বেড়া করে দুম্বা, আরে বাবা রে বাবা, এক এক গাদায় তো একেবারে একটা বিরাট গানই বানিয়েছে, এই যে গাদা আছে না গাদার উপরে উঠিয়া, পূর্বে নবীর যুগেও ছিল এখনো আছে এমন দেশ, রিক্সা যেরকম গাদার উপরে উঠে, গাদা এহেন তেল এহেন দেয়, রিক্সা যেরকম এহেন তে যাত্রা বাড়ি লয়ে যায় 10 টাকা 20 টাকা নেয়, এরম ওইদিকে রিক্সা ছিল না, যে দেশে রিক্সা নাই আছেও এখনো, পাকিস্তান টাকিস্তান ইন্ডিয়াতে গেলে কই যাবে, অমুক জায়গায় গাদার উপরে উঠে যায়, এত টাকা এত টাকা গাদা, এই গাদা একদিন চিল্লাই উঠছে, তার উপরে যে বসছিন সে চাবুক মারছে একটা, আমার চাবুক মারো, তো লজ্জা নাই শরম নাই, হরি বাবা, গাদার মুখে কথা না আল্লাহর জন্য কঠিন, অনেক কথা আছে এরকম, বুখারির হাদিস আছে, এখন গাদা এরকম কইতাছে, আমার চাবুক মারলেন
আপনারা যে পিঠে উঠেছি এটাই তো বেশি, উঠাইছি আল্লাহ আমাকে এই কাজের জন্য বানাইছে, কিন্তু আপনি এত বড় বেয়াদব আমার বংশের খবর রাখেন? আমি কোন বংশের মানুষ কি যে আমার দাদা পরদাদা দাদা পরদাদার উপরে নবী আলাইহিসসালাম বসতেন, মক্কা ঘুরাইতেন, মদিনা লয়ে যেতেন, হজ করাইছেন, এরপরে যুদ্ধের ময়দানে আমার বাবা দাদাদের উপরে বসতেন তো আমার নবী, তোমার কোনো মুসলমানের মধ্যে আছে বলতে পারবে যুদ্ধের ময়দানে বা হুজুরকে বাসা নিয়ে গেছে কান্দে করে আমার দাদা পরদাদারা লয়ে গেছে? সবাই সবার ইতিহাস জানে, কিন্তু মুসলমান মুসলমানের ইতিহাস জানে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করছে। আরেক গাদা এরম ধমক মারছে, কি বলে ভাই তুমি জানো কোরআনই তো বুঝতে না আমারে সারা ইটা কি? হ্যাঁ কোরআনের মধ্যে একটা বিষয় আছে, ওইটা আমাকে ছাড়া আমার উদাহরণ ছাড়া যদি বোঝানো যেত তো আল্লাহ বুঝিত, আল্লাহ পারে নাই আমার নাম লইতেছে, এই দেখুনডা কলে যে ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, আল্লাহ বুঝাইতে চাই বিকট আওয়াজটা কেমন হয় জান্নাতে, যখন কেমত হবে তো একটা বিকট আওয়াজ হবে, এবং যত জাতি ধ্বংস হয়েছে বিকট আওয়াজ, বিকট আওয়াজটা কেমন এটা বুঝানির তো কোনো রাস্তা নেই, খালি কোন যায় খুব বিকট খুব বিকট খুব বিকট, কিন্তু খুব বিকটটা কেমন এইটা বোঝানো সম্ভব হচ্ছে না, তখন আল্লাহ বুঝেছে কাসাউতিল হামির, গাদার আওয়াজ শুনলে বুঝতে পারবে কেমন আওয়াজ, এই গাদার আওয়াজের মতো যে আওয়াজ করে বিকট, তাই আওয়াজটা বুঝাইতে পারলো না আল্লাহ পরে গাদার নাম লইছে। কোরআনের এই আয়াতটা বুঝতে হইলে গাদা লাগে, এটা নিয়ে বাহাদুরি করতেছে মি, আমি কে জানো কোরআনের আয়াতই বুঝবে না আমার নাম না থাকলে, আজি ব্যাপার। পরে আমি যে দেশে ছি পড়াশোনা করলো আমার মনের মধ্যে আইলো এরা আওয়াজটা একটু শুনি, এদের জন্য আমার এক মাস এই গাদার পিছে ঘুরতে হয়েছে, এর আওয়াজটা সাধারণত মাগরিবের নামাজের আগে বন্ধ করে দিতে থাকে তখন দেয়, কিন্তু মনে করেন যে মাসে দুই মাসে তিন মাসে এক দিন আওয়াজ বহুত করছে, আমি যাই আসি ঘুরি নামাজ নষ্ট হয়ে যায় মাগরিবের, তবু যাই যে যাত্রা বাড়ির ছাত্র আছে না এইটা অন্য নামাজে এত গায়ে হাজির হয় না, এত তাদের মশবুক হয় না মাগরিবে যত হয়, ওই যে মাগরিবে কেন ওই যে বাইরে যায় আসর করে আজান শুনতে তো হ্যাঁ এত হয় না, ইন্ডিয়া দেখা যায় মাগরিবের সময় দুই তিন চার কাতার মুসবুক হয়ে গেছে, অন্য মাঝে কিন্তু এরকম হয় না, ছাত্রদের অভ্যাসই আমারও এরকম অভ্যাস আছে, এই গাদার আওয়াজ শোনাবার জন্য হেনকে খার রয়েছে যে মসজিদের নামাজ হয়েছে দিলাম বইলে অন্ত ছাত্র আরো বেশি শয়তানি করে কিনা আল্লাহ জানে, আল্লাহ বাঁচাইছে সব ছাত্র নাই প্রায় যাই খালি দিয়ে যে আটকে গেছে আটকে গেছে, পরে একদিন এখন নামাজের রক্ত যায় যায় তো রণ হইল ফিরে আইতেছি এমনি আওয়াজ, আমি মনে করছি যে আসমানের ওই যে বৃষ্টির আগে একটা আওয়াজ হয় না কি করে বিজলি বিজলি এরকম কিছু হয়েছে বুঝলো, পরে আমার লোক যে না 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 এই যে আওয়াজ আর নামাজ টামাজ আগে খায় আওয়াজ যে করতেছে মনে হয় যেন আসমান ভেঙে পড়তেছে, আওয়াজও দশ হাত লম্বা অনেকখান আওয়াজ, এতটুকু আওয়াজ করার পরে তার স্বাস্থ্য ভালো থাকার কথা না প্রয়োজনের দরকার, কিন্তু এই ছোট্ট উৎসাহ না বেশি এমন আওয়াজ
দশ পনেরো বিশ মাইল পর্যন্ত যাইতে থাকে, মাইক দিয়ে অত জোরে আজান যাইতেছে। এই শুনলাম, আমি যেটা শুনছি এটা আপনারা কেমনে শুনাব? গাদা তালাশ করেন ওর পিছে যান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ ইলাহা শুধু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু ইয়া আলা সালাহ ইয়া আলা সালাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়াতি আত-তামা مدن الوسيلة والفضيلة وعشق مكرمة إنك لا تخلف الميعاد إيري شعب جنة بولم استفاق شعب اي نيرباچن جيتة بارنا انيك جگو تاكي انتو نيرباچو تيو كيو بائي حضي صاحب رحمت الله لے بولتين تا ساتو در کے تار مرید در کے بولتين কাসেম নানুদ্দিন সাহেব গঙ্গুই সাহেব কিরকম মানুষ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, থানভী সাহেব, মদনী সাহেব, কি বিশ্বাস আজীব মানুষ। তো ইনারা সব ওনার মরিদ ছিল না, উনি মাঝে মাঝে বলতেন, তাদের হিম্মত দিতেন বলো অথবা তাদের সজাগ করতেন, চেতনা দিতেন, তোমরা কারা, এই রশিদ আহমদ গঙ্গুই কি করতেছ, কাসেম নানুদুরি খবর আছে, হেই থানবি মদন কি করো, এই বইলে একটা শেষ শুনাইতে, বরায়ে সরঞ্জামে কারে সওয়াব, বরায়ে সরঞ্জামে কারে সওয়াব, একে আজ হাজার হা সওয়াদ ইন্তেখাব, একে আজ হাজার হা, কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ তাদের কাজে লাগায় না। কাসেম নানুতুবি তোমারে আল্লাহ নির্বাচন করছে, ইয়াকুব নানুতুবি তোমারে আল্লাহ নির্বাচন করছে, থানবী মদনী গঙ্গোহি কাশ্মীরি তোমাদেরকে আল্লাহ সাহাবীদের যেরকম সাহাবিয়তের জন্য তৈরি করছিল, এশিয়াতে বিশেষ করে দীন ইসলামের খেদমতের জন্য, হক্কানিয়তের জন্য আল্লাহ মনে হয় তোমরারে মুনতাখাব করছেন, নির্বাচন করছেন, সুযোগ দিছেন, অবমূল্যায়ন করো না, উদাসীন হয় না, বাধা আসবে হিম্মতে কাজ করে যাও। শুনেছি আল্লাহ পাক কি খেদমতি নিলেন কাসেম নানুতুবির দ্বারা, সারা পৃথিবী আজকে যদি হযরত কাসেম নানুতুবি মাদ্রাসার পদক্ষেপ না নিতেন, তাহলে যেরম এশিয়ার তিনটা বাজু সারা, নামের ইসলাম আছেন কামের ইসলাম নাই, এলেম নাইতে ইসলাম থাকবো বুঝছি, এখানের বাতাসে যতটুকু হচ্ছে অন্য অন্য রাষ্ট্রে, তে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও নাই, শুধু আছে বাংলাদেশ ভারত পাকিস্তান, এখন এগুলো সারা ওয়ার্ল্ডে ছড়ায় যেতেছে মাদ্রাসা, এই জন্য বেদিনরা সবচেয়ে বেশি আক্রোশ মাদ্রাসার সাথে রাখে, মাদ্রাসার থেকেই লেখক পয়দা হয়, মাদ্রাসার থেকেই বক্তৃতা বয়ান ওয়াজ করার লোক পয়দা হয়, মাদ্রাসার থেকেই দাওয়াত ও তবলিগের দায়ী পয়দা হয়, উম্মতের মধ্যে জোর সৃষ্টি করে। ইসলামের যতগুলো কাজ আছে এই কাজের সৈনিক মাদ্রাসাতে তৈরি হয়, অনেকে আমরা মানতে চাই না, বুঝতে চাই না, যে যে কাজ করি ওইটারই প্রাধান্য দেই,
না, সবটি ভালো কাজ, কিন্তু এই যে বাতি আইসতেছে, পাওয়ার হাউস আছে না, ওহেনতে বিজলি সাপ্লাই না হইলে তোমার এই বাতি জ্বলবে না পাংখা চলবে? পাংখা খুব চলে, পাংখাও ভালো জিনিস, পাংখা বাতাস দিতেছে, আমি বয়ান করতেছি আপনারা শান্তি পাইতেছেন, এইটাও খুব দামি জিনিস, এয়ার কন্ডিশন খুবই দামি জিনিস, মসজিদের বিল্ডিং খুবই দামি জিনিস, যে যে কাজ করতেছে দামি কাজ করতেছে, কিন্তু পাওয়ার হাউস কই? একজনে ওয়াশ করতেছে, তার পাওয়ার করতে আসতেছে, একজনে লিখতেছে, পাওয়ার করতে আসতেছে, একজন রাজনীতি করতেছে, ইসলামী পাওয়ার করতে আসতেছে, লেখক কোথার থেকে পয়দা হয়? সব পাওয়ার হাউস হইল মাদ্রাসা। সারা পৃথিবীর থেকে যদি সব দিনের কাজ বন্ধ হয়ে যায়, কিচ্ছু অসুবিধা নেই, 12 বছর পরে দেখা যাবে সব তৈরি হয়ে গেছে, ওই লেখক পয়দা হয়ে গেছে, ওই জেহাদ কর্ণওয়ালা পয়দা হয়ে গেছে, তবলিগ কর্ণওয়ালা পয়দা হয়ে গেছে, ইমামতি কর্ণওয়ালা পয়দা হয়ে গেছে, সব হয়ে গেছে 12 বছরের মধ্যে। কিন্তু যদি মাদ্রাসা শেষ হয়ে যায়, তাহলে 12 বছরের ভিতরে পৃথিবীতে ওই এলাকায় ইসলাম থাকবে না, কোনো ইমাম পাওয়া যাবে না, জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না, লেখক পাওয়া যাবে না, ওয়াশ কর্ণওয়ালা পাওয়া যাবে না, কারণ ফ্যাক্টরি বন্ধ, মাল সাপ্লাই নেই। তাই দিনই মালসাগুলো হলো ফ্যাক্টরি, এখান থেকে যে মাল পয়দা হয় এটি সারা দেশে সাপ্লাই হয়। এখন যার যেটা দরকার, যার যেটা যোগ করতেছে দিনের কাজ, কেউ আজান দিতেছে, কেউ ইমামতি করতেছে, কেউ তফসির করতেছে, কেউ আজ করতেছে, কেউ পড়তেছে, কেউ পড়াইতেছে, কেউ দাওয়াত দিতেছে, সবই ইসলামের কাজ। এক একজন সব তৈরি হয়ে যেতেছে মাদ্রাসা থেকে, এটা বুঝেন মাদ্রাসা কত দামি। এই কাজটা এশিয়ার মধ্যে হযরত কাসিম নানুতুবি সব করছে। এই নানুতুবির মাদ্রাসাতে বাইর হইয়া হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলীগ শুরু করছেন। এহেনতে বাইর হইয়া থানবি দাওয়াতুল হক শুরু করছেন। চিন্তা করো, এহেনতে বাইর হইয়া হযরত মদনী ব্রিটিশে দেশ থেকে বাইর করে দিছেন, আন্দোলন করে ভারতবর্ষতে বাইর করে দিছেন, রাজনীতি করছেন, শেখুল হিন্দ রাজনীতি করছেন, তাদের রাজনীতি চুটে ভাগ্যা দৌড় পরে কুলাই দাঁড়ে না, ভারত ভাগছে কি ব্রিটিশ ভাগছে, এগুলো আমরা জানিও না বুঝিও না। এখন আলহামদুলিল্লাহ দেখলাম বাংলাদেশেও বুঝতেছে, অনেক বড় বড় রাইটাররা লিখতেছে যে ব্রিটিশ খেদাও আন্দোলনের সবচেয়ে বড় অবদান আলেমদের, মানতেছে। কাসেম নানুতুবির অ্যারেস্ট করছে, হযরতে গঙ্গোহীরের অ্যারেস্টের অর্ডার, ফাঁসির হুকুম, হাজি মহাজের মুক্তি সাহেব, হাফেজ জামান সাহেব, কয়জনের নাম, সৈয়দ শহীদ সাহেব, 1 লক্ষ আলেমকে এরা জবাই করছে, যারা আজকে পৃথিবীতে রাজনীতি করো স্বাধীনতার। ব্রিটিশ না গেলে পারত না, গোলামি করতা। এই ব্রিটিশ খেদায়ের মধ্যে শুধু 1 লক্ষ লিডার না, 10,000 লিডারের জীবন দিছে বাইর করো, যারা আজকে রাজনীতি করতেছে। 1 লক্ষ মুসলমান, 10,000 শহীদ ইসমাইল রহমতুল্লাহের মতো বাহারুল উলুম জবা হয়েছে ফিল্ডের মধ্যে, এরপরে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু ওরা বলতেছে না আমাদের কথা। ইদানিং আন্তর্জাতিকভাবে যেহেতু গবেষণা হইতেছে, এখন খালি বাইরে আসতেছে,
যে ব্রিটিশ খেদাও আন্দোলনে তো দেখা যায় আলিমদের অবদান বেশি, আমরা তো 10 জন মরে নাই, ওরা তো 10,000 লিডার মরে গেছে, বড় বড় আলেম পৃথিবীতে কেমন পর্যন্ত এরম আলেম আর আসবে? সেই ওলামাদের অবদান অস্বীকার করো না। হযরত হাজী সাহেব ছিলেন ওনাদের প্রেরণা। উনি বলতেন, বরায়ে সরঞ্জামে কারে সওয়াব একে আজ হাজারা সওয়াদ ইন্তেখাব। হে আকুব, বসে রয়েছো কেন? হে নানা, তুমি বসে রয়েছো কেন? হে গঙ্গই, কি করতেছ? আল্লাহ তো তোমরারে এই এলাকার মধ্যে দিনের কাজের জন্য তৈরি করছে, মুজাদ্দেদ বানাইছে তোমাদের, এক এক বিষয়ে তোমাদের পণ্ডিত বানাইছে, আল্লাহ নির্বাচন করছেন তোমাদের, ইস্তেফা নির্বাচন করছেন, ইন্তেখাব করছেন, মূল্য দেও, গুরুত্ব দেও, সময়ের যোগ্যতা মূল্যায়ন করো, উদাসীন হয়ে বসে থেকে সময় নষ্ট করো না, গুনাহ করো না। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে, আর এটি পয়দা হবে মাদ্রাসার থেকে, আর কোথাও নাই ব্যবস্থা। তাই মাদ্রাসা ছাত্ররা, তোমাদের সময়ের মূল্যায়ন করো, কি কাজে মাদ্রাসায় আসছো সেই কাজটাকে পরিপূর্ণভাবে কাজ করো। এর জন্য নামাজ জরুরি, আমল এলেম জরুরি। আল্লাহ তোমাদের নির্বাচন করছে, তোমার ভাইকে মাদ্রাসা আনে না, ওর এনে কলেজে ভর্তি করে ধুয়ে দিছে, প্রত্যেক দিন দাঁড়ি 3 বার কাটে, ও আল্লাহ তারে নেয় নাই, ইন্তেখাব করে নেই। আর সেই 10 জন থেকে তোমার আইনে মাদ্রাসা ঢুকায়া হাফেজ বানায়া এখন দাওরায় হাদিস পর্যন্ত গেছো, এখনো বুঝো না আল্লাহ তোমাকে ইন্তেখাব করছেন? তুমি কি করে গুনাহ করো, কি করে তকবীর ওলা জায়গা, একবার তকবীর ওলা গেলে তো শারেত কান্দার কথা, তোমার মধ্যে এই অবস্থান কেন আসে না? মুনতাখাব হইতে পারতেছো না কেন? আল্লাহ পাক মেয়েদের মধ্যে হযরতে মারিয়ামকে ইন্তেখাব করছেন, একে আজ হাজারা সওয়াদ ইন্তেখাবের মধ্যে পড়ে গেছে। এটা ইন্নাল্লাহ আস্তাফাকি, আল্লাহ তোমাকে লক্ষ লক্ষ নারী থেকে নিজেই কোন কাজের জন্য নির্বাচন করেছেন, মানুষ তোমাকে হারামজাদা বলে না, নাউজুবিল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করলাম মেয়েদের মতো তোমার মতো পবিত্র আর নাই। যারা দিনের কাজ করে মানুষ তাকে গালি দিবে, আল্লাহ বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সারা দুনিয়া মানুষ বকা দিতে পারে, আমি আল্লাহ তোমার বুকের মধ্যে রাখি। যারা দিন শিখো, শিখাও মানুষকে, তো শিষ শোনাও মানুষকে, দিনের দাওয়াত জুড়তে থাকো, তুরতে চাও না, তোরো না, তোরা মানে জোর ছুটায় দেওয়া, ঝগড়া লাগায় দেওয়া, দল দল বানায়। তো হারা কি সমস্ত সাইটে আল্লাহ পাক তোমাকে যোগ্যতা, পবিত্রতা, চারিত্রিক নিপুণতা দান করছেন, মানুষে তোমার চারিত্রিক ভাবে বদনাম করে অপবাদ দিচ্ছে, বাচ্চা কেমনে হইল, এতে তুমি ঘাবড়ো না, আমি আল্লাহ করছি সব জানি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম, উম্মতে মুসলিমা বেঁচে গেছে এটা বিশ্বাস করে, যুক্তি ছাড়া আল্লাহর এই নির্দেশ আমরা মানি। ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়া আস্তাফাকি, একটা হলো আমি তোমাকে নির্বাচন করছি, আরেকটা নির্বাচনে ইস্তাফাকি আলা নিসা ইল আলামিন,
সারা পৃথিবীর মেয়েদের উপরে প্রাধান্য তো দেবে। আপনি বলতে পারেন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম আছে, ওখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে আল্লাহ বলেন সব নারীদের মধ্যে এক নম্বর হইল মারিয়াম। তুমি তারা গালি দাও, হাতটা কি উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে প্রবলেম পড়ে গেছে, মারিয়াম আগে মর্যাদা বেশি না খাদিজাতুল কুবরার, না আয়েশার, না ফাতেমার, না আসিয়ার, এই গেছে আউরিয়া না আল্লাহ তুই দেখো কি ওয়াস্তাফা কি আলা নিসাইল আলামিন, সমগ্র পৃথিবীর মহিলাদের মধ্যে তুমি এক নম্বর, এটার মধ্যে তো দেখা যায় উনি আগে গেছে। এই জন্য এহেন এসে আমরা দম বন্ধ হয়ে যায়, আমার নবীর বিবির আর রয়ে গেছে। আসল কথা তো আল্লাহ যে যে শব্দ ব্যবহার করছে এটার যে কি মাহিত্য আমি জানি না, কিন্তু অনেকে সাহস করে একটা কথা কইছে, আমি শুনাইতেছি কিন্তু এই সাহসে কইতেছি না। কেউ কেউ বলছে নিসাউল আলামিন আলিফ লাম আহাদি, এটা উনার যুগের মেয়েদের মধ্যে। হযরতে মারিয়াম যে যুগে ছিলেন, এই যুগের সারা বিশ্বে যত নারী ছিল তাদের মধ্যে উনি এক নম্বর। উনার পরের যুগে হুজুরের যুগে আসছে হযরত আয়েশা এক নম্বর, অথবা খাদিজা এক নম্বর, অথবা ফাতিমা এক নম্বর। বুঝলেন না কি আবার লাগছে? হ্যাঁ, যদি আমরা নবীর বিবিরা এক নম্বরে নিতে চাইতে এই আলামিনের মধ্যে কিছু এদিক সেদিক অর্থ করতে হইল, যে আলামিনের অর্থ হইল হজরতে মারিয়ামের যে জবানরা ছিল ওই যুগে সারা পৃথিবীতে উনি শ্রেষ্ঠ ছিল, ওনার পরে এনো নাই, এই কয়া জীবন বাঁচাই। কিন্তু আমি বেশি বলি না, কেরে যদি আল্লাহর এটা মকসুদ নয় এতে মারিয়ামের যে ব্যাপার এ তো সাংঘাতিক, আল্লাহ নিজের হাত দিয়ে হেরে পয়দা করছে, আবার বিয়া সারা বাচ্চা হয়েছে, আবার হের পিছে আল্লাহ লাগিয়ে রুজারা যাতে কেউ ক্ষতি না করতারে, ইটা সব দেখলে আল্লাহর যে মায়া ঈসা প্রতি এবং তার মার প্রতি, এইরম তো আমাদের নবীরও দেখা যায় না, এরম মনে মধ্যে খেলাই আর কি, আল্লাহ তবা করি সবচেয়ে বড় নবী আমাদের নবী, এটাও ঠিক, ওনার বিবিও বড়, এটাও ঠিক, বাকি আকাশের দিকে তাকাও অনেক উপরে সিল দৌড়াদৌড়ি করতেছে, কুন্ডা উপরে কুন্ডা নিচে কিচ্ছুই বোঝা যায় না। আমরা বলি এই হজরতে মারিয়াম বড়, না আয়েশা বেশি দামি, না খদিজাতুল কুবরা, না আসিয়া, না উম্মে মুসা, এটা সব এত উপরে আমরা দেখি সব সবা, এত উপরে রুহানি জগতের মধ্যে কেডা কথা নিয়ে উপরে দেখা যায়, আমরা যখন উপর বা চাই একটা সময় আসে সব দেখা যায় এক সমান, বাস আমরা সবাই সমান বড় মনে করি, এর উপরে কেনা ওটা হাসরের ময়দানে দেওয়া যাবো আল্লাহ জানে আমরা কোনটা কয়ে কোন বিপদে পড়ি। হ্যাঁ, বাস কিরকম আল্লাহটা ধান্দিকতা লাগাই দিয়েছে, কারে বড় কষ্ট চোখ হাতে মারে বিহাত কারে কেউ রে না, বাস ইনাদের ব্যাপারে চুপ থাকো, তাদের সে বড় হইলে তাইলে না তুমি কেডা বড় কেডা ছোট, কেডা বড় কেডা ছোট বলতে পারবা, তার সে বড় হইতেই বুঝো, নিচে তুমি হের বুঝবে না, কেডা বড় কেডা ছোট বলবো কেমনে,
আল্লাহ যে বলছে এটুকুর উপরে থাকো, কি আল্লাহ বলছে ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, সমস্ত মহিলাদের মধ্য থেকে আমি তোমাকে মুনতাখাব করিলাম। কি মর্যাদার ব্যাপার না অন্য কিছু, একদম মুফাসসিরিনরা যা বলছে আমি শুনাইছি, আমারও নিজের একটা তফসির আছে এখানে যেটা আমি বলি, এটা সম্মানের সাথে সম্পর্ক না। তাই আসিয়া বেশি সম্মানী, উম্মে মুসা বেশি সম্মানী, না ফাতিমা বেশি সম্মানী, এই আয়াত দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই আয়াতে এটা বলা হয় ইন্তেখাবের অর্থ হইল এই, আসিয়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছেন, আয়েশা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছেন, খাদিজা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে, সবাই উম্মে মুসা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে। অস্বাভাবিক জন্ম এটা কার হয়েছে? মারিয়াম। এখানে আমার একটা কুদরতের খেলা দেখানির ব্যাপার ছিল, আমি যে কত শক্তিশালী কোনো আইনের পাবন আমি না, এই কুদরতটাকে প্রকাশ কার মাধ্যমে করব, তখন সারা পৃথিবীর মেয়েদের মধ্যে এই কাজটার ক্ষেত্রে আমি মারিয়ামকে ইন্তেখাব করছি, আমি এই অর্থ করছি। তাহলে কেডা বড় কেডা সুর হইন প্রশ্ন আসে, এই কাজের জন্য তারে, ওই কাজের জন্য তো খাদিজারে ইন্তেখাব করছি, নবীর মার দায়িত্ব পালন করতে, নবী মা পায় নাই, মার আদর পায় নাই, সেই মার আদরটা খাদিজাতুল কুবরা নবীর জন্য করছে, এর কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই, এটা ওনার বৈশিষ্ট্য। আয়েশা তার মতো শিক্ষিতা মেয়ে পৃথিবীতে নবীর বিবি হইয়া নবীর উলুম ও মারিফ আধ্যাত্মিকতা জাহেরি বাতিনি এলেম পৃথিবীতে কোন মহিলা ফাতেমা হযরতে কি জানি কয় আয়েশার মতো হয় নাই, এদিক দিয়ে উনি এক নম্বর, নবীর বিবিদের মধ্যে উনি হয়েছেন। আর উনি দরদি নবীর প্রতি এহসানে মার মতো হয়েছেন, এর নজির নাই আয়েশার, এলেম জ্ঞানের ক্ষেত্রে নজির নাই মারিয়ামের সাথে জ্ঞানী রাদিয়াল্লাহু তাআলা। আসিয়া ওরে বাবার বাবা, সে কাফেরের ঘরে থেকে তারা কুটি কুটি করে কাটছে আগুনে ফেলাইছে সব হইতেছে, কিন্তু সে এক কদম চুল এদিক সেদিক হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তার মুসা তার কুলে নে পালাইছে, মুসাকে উসিলা বানায় আসিয়া এত মজবুত ইমানওয়ালা মহিলা হইলেন, পৃথিবীতে তার মতো আর নাই, এত কষ্ট বেলালে হাফসির বুকের মধ্যেও গরম বরম দুই সমান পাথর রাখছে, চিৎকার করছে, কিন্তু শেষ পর্যন্ত উনি মুক্ত হয়েছেন, নবীর সাথে শান্তির জীবনও কাটাইছে। আসিয়া তার নাক কাটছে, কান কাটছে, হাত কাটছে, আগুন লাগাইছে, শৈলের মধ্যে নাক পুরাইছে, এটির মধ্যে মরিচ ঢুকাইছে, এটা সব করছে যা করার, শরীরের অঙ্গটি কেটে 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 লজ্জা স্থানে যা করার করছে, সে আগুন ঢুকাইছে, আরো অনেক কিছু করছে যা পারছে, কিন্তু সে আল্লাহ 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 এক কথা, যতদিন পারছে যুদ্ধ করছে, যখন পারে নাই তখন মজলুম হয়েছে, শেষ পর্যন্ত তারে আগুনের মধ্যে ফালে চুইরে সাই করে বলছে, এরপরেও এত বড় মজলুমা পৃথিবীতে আর আসে নাই। তো এক একজনের এক এক এমন বৈশিষ্ট্য আরেকজনের নাই, এদের আমরা কেডা বড় কেডা শুধু কেমনে কমু,
এই জন্য মাসা ছাত্রদের বলি, তোমরা ফেসবুকের মধ্যে লেখো, সমালোচনা করো বুজুর্গানে দিনের, কেমনে করো, কেমনে করো, কি লেখাপড়া করছো, কি অভিজ্ঞতা তোমাদের, এত বড় বড় আলেমদের উপরে আঙ্গুল উঠাও যারা লাখো কোটি খেদমত করছে দুনিয়ায়, দিনের খেদমত করছে, যাদের বরকতে হন তুমিও দিনের অংশ পাইতেছ, শিক্ষা পাইতেছ। আর এত বড় আল্লাহর ওলি দুনিয়াতে নাই, মরে গেছে, দুনিয়াতে আছে, তার বিরুদ্ধে মুখ খুলো, তার বিরুদ্ধে কলম ধরো, তোমার খবর নাই, তোমার যে দেমাগ খারাপির আজাব আল্লাহ তোমারে দিছে, তোমার মাথা খারাপ করে দিছে আল্লাহ, দুনিয়াতেই তোমার আলামত সাকাওয়াতের যে তুমি আল্লাহর ওলিদের উপরে আঘাত করো, কৌলান ফেলান সাবধান হয়ে যাও, আল্লাহর উপর আঘাত করো, আল্লাহর রসুলের বুকে আঘাত করো, যখন একটা সুন্নত ছাড়ো তো নবী সিনার মধ্যে বুলেটের মতন লাগে। কাফেররা যখন নবীর বিরুদ্ধে কথা কয় তখন আমরা চেতে উঠি, ওঠাই উচিত, নবী আমাদের সামনে নবী, নবীর উপরে আল্লাহর উপরে কোরআনের উপরে আক্রমণ, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি 24 ঘন্টা নবীর সুন্নতে আঘাত করতেছ, নবীর সুন্নতকে পদধলিত করতেছ, নবীর সুন্নত গীবত করতেছ, সুন্নতের খেলাফ, কৌলান ফেলান লিখিতে লিখতেছ গীবত, শোনা কথা লিখতেছ, একজনের উপরে অপবাদ দিচ্ছ, তা হরিফে মানব মানবী আমলই করতেছ, কোরআনের কোরআনের উপরে আঘাত আনতেছ, সমালোচনা করতেছ, কোরআনে হারাম করছে, আমি কি বলবো, তোমার মাথা খারাপ, আল্লাহ তোমার আজাব দিছে, মাথা খারাপ বানিয়েছে, মাথা খারাপ, পাগলে মাও চিনে না, বাপও চিনে না, চুরে চিনে না, শ্বশুর বাড়ি হেন তো চুরি করে, বিয়া পড়াইতেছে, হ্যাঁ তলে দে কই স্বর্ণ রাখা আছে, তুমি সেই চুর, নিজের আকাবেরদেরকে গালি দাও, তুমি কি কুত্তার বাচ্চা, এটা যদি বলো তো তুমি কি, গালিটা কার উপরে গেল, তাইলে কুত্তার বাচ্চা, তুই একটা কুত্তার বাচ্চা, এ কুত্তার বাচ্চা বললে তো কুত্তার বাচ্চা তো তুমি হইলে, এই অবস্থা হচ্ছে। কতবার আমি বলছি, পৃথিবীর সবচেয়ে বড় আজাব একটা মানুষের উপরে মেধাগ্রস্ততা, আর মেধা নষ্ট হয়ে যাওয়া, মেধা নষ্ট হইলে চোখে ঠিক কাজ করতে পারবে না, মুখে সঠিক কথা বলবে না, কানে সঠিক শুনবে না, সঠিক পথে হাঁটবে না, সঠিক জিনিস ধরবে না, কারণ ভালো মন্দের বিবেচনা তো মেধার দ্বারা হয়, মেধাই তোমার নষ্ট, তাইলে ভালো মন্দ জান্নাতের পথ এবং কোনটাও জাহান্নামের পথ তুমি বিবেচনা করতে পারবে না, তুমি তো যারা জান্নাতি ওদের উপরে আঘাত করতেছ, হয়তো আপনি কেমনে জানলেন, হযরত ইমাম শাফি বলছেন, আর ইমাম মুহাম্মদের কিসা তো সবাই জানে, ইমাম শাফিকে জিজ্ঞেসে আলেমরা কি আল্লাহর ওলিউল্লাহ, উনি জবাব দিছেন, আলেমরা ওলিউল্লাহ না তো কে আল্লাহ, ওলি আল্লাহ, যারা আলেম না জীবনে ওলি আল্লাহ হইতে পারে না, যারা আলেম হয়ে যায় এরা সব ওলি আল্লাহ, ইমাম শাফি বলছে, ফামাই ফামান ওয়ালিয়ান ইল্লাকুমুল আলেম ওলিয়ান ফামান ওলিয়ান, আলেম যদি ওলি না হয় তো আবার দুনিয়াতে ওলি কে, এই কইছেন ইমাম শাফি।
ইমাম মুহাম্মদ বিন হাসান খতিবে বাগদাদি উল্লেখ করছেন, কতবার শুনেছি, কাঁপতেছে, জিজ্ঞেস, হে মুহাম্মদ তুমি কাঁপতেছো কেন? কাঁপতেছে আল্লাহ আপনার কাছে জবাব দিতে হবে, জীবনের সমস্ত আমলের খুঁটিনাটি এখানে লুকানোর পথ নাই। লা ইযিল্লু রাব্বি ওয়া লা ইনসা, কেমনে সারা জীবনে কত ভুল ত্রুটি হয়েছে আমি জানিও না, এটিও তো ধরা পড়বে আজকে আল্লাহর সামনে। না গোপনতা চলবে, গোপনীয়তা, না ঘুষ চলবে, না সুদ চলবে, ওয়ালাইসা বিযাল্লামিন লিল আবিদ, জুলুম হবে না, অত্যাচার হবে না, সঠিক ন্যায় বিচার হবে, ধরা তো পড়ব, গোপনে কত অপরাধ হয়ে ধরা পড়ে যাব, আল্লাহ এই জন্য ভয় লাগবে। আল্লাহ বলেন, মুহাম্মদ জানো না তুমি, আমি যাকে এলেন দেই এই জন্যই দেই যে ওরা জান্নাতে নেব, আর যাকে এলেম না দেই এই জন্যই যে ওরা জাহান্নামে নেব, যাকে আমি জান্নাতে নেব তাকে এলেম দেই, যাকে এলেম দেই তাকে জান্নাতেই নেব, আর শোককে নিয়ে প্রথমে নিয়ে যাব, পরে আমি জাহান্নামে নেব না। এলেম সারা কি যাইতে পারবে না? যাইতে পারবে। আলেমকে মহব্বত করো, আলেমকে সাহায্য করো, আলেমের ছাত্র হয়ে যাও। কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুঈনান ও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান, পাঁচ নম্বর লাইনে যাও না। মুক্তি চাও, আলেম হও, হইতে পারো না আলেমের ছাত্র হও, কাদেম হও, পারলা না সাহায্য করো, কিতাব কিনে দাও, পারো না দোয়া করো, মহব্বত করো, সিজদাত করে তার জন্য দোয়া করো। সাবধান, আলেমের উপরে আঙ্গুল উঠাও না, ওয়ালা তাকুন খামেসান ফাতাহলা তাহলিক, পাঁচ নম্বর দিয়ে যদি যাও, এই চারের বাইরে পাশে যাও তাহলে মনে রাখো হালাক দুনিয়াতেও আখেরাত। নবী আলাইহিসসালাম বলে গেছে, ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, অতএব হে মারিয়াম, ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম, কুনুতি লিরাব্বিকি, হে মারিয়াম, এই অবস্থায় তোমাকে লালন পালন করেছেন যিনি রব তোমার, তার সামনে নতশির হও, অহংকারী হইও না, নমনীয় হও, এত বড় নিয়ামত আমি তোমাকে ইন্তেখাব করেছি, এরপরে তোমার জন্য মুনাসিব না, তোমার মধ্যে অহংকার থাকবে, কথায় অহংকার প্রকাশ পাবে, চলায় অহংকার, চলায় অহংকার প্রকাশ পাবে, লা ইয়ামশি ফিল আরদি মারাহা, যখন মানুষ হাঁটতে থাকে হাঁটার মধ্যে অহংকার প্রকাশ পায়, হাঁটার এমন তরিকা আছে অহংকারী বোঝা যায়। আল্লাহ বলে, লা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনদের উপর দিয়ে হাঁটে যাও, অহংকারী অহংকারী হাঁটা। ওয়াকুনুতি মুতাওয়াজে কানিতিন মুতিঈন, সব সময় মুতাওয়াজে থাকো, নিজেকে ছোট মনে করো, চেতে উঠলে বোঝা গেল তুমি নিজেকে বড় মনে করো, মুতাকাব্বিরি করো, হুজুর এত আপনার মধ্যে বেশি, তোমরা সবাই দোয়া করো যাতে আমার এটা সরে যায়, এখন যদি না সরে যায় তাহলে তোমরা যাই, আমি না, তোমরা দোয়া কবুল হয় না, তোমরা সবাই দোয়া করলে আমার চেতা স্থিতি থাকবো,
হ্যাঁ, এইটা আবার কেন? হ্যাঁ ঠিক কইছে, আমার যে চেতাচেতি না থাকলে সব পরেশান হয়ে যাবে, আমার চেতাচেতিতে অনেক ফায়দা হয়। তাহলে ওই চেতাচেতি না, এটা যে চেতাচেতি হিংসায় করে, অহংকারে করে, যে চেতাচেতির মাধ্যমে কাউকে সম্মান ক্ষুণ্ণ করতে চায়, হ্যাঁ প্রতিপন্ন করতে চায়, সমাজে তাকে ইনসাল্ট করতে চায়, ওইটা হারাম। আর যে চেতার মাধ্যমে তার এসলা হয়ে যায়, ফটু বন্ধ হয়ে যায় সারা দুনিয়ায়, এই চেতাচেতি যায়। আমি এটার জন্য আজকাল খুব মনের মধ্যে আল্লাহরে খুব বলতেছি, আল্লাহ আমি কিন্তু একটা মশলা ঠিক করে আছি, কি যেহানে যাই সরকার আর বেসরকার না, একেবারে সরকারের সবের উপরে হেন যদি যাই, এই মৌলানা মাহমুদ সাহেব আসতেছে, সব সরাও। গত কয়েকদিন আগে, গত কয়েকদিন কি গতকাল না গেলাম, বৃহস্পতিবার দিন, আজকে কি বুধবার দিন, যে টাঙ্গাইল গেলাম মঙ্গলবারে, হ্যাঁ হেন গেলাম, যে রাত্রে গেলাম, যে কি ঘাটাইল কয়, হেন জীবনে যায়নি। অন্য যায় দেখি যে প্রশাসন সব এসপি ডিএসপি এসপি ফেসপি ও সিডিসি, পরে কি জানি কয় মেয়র, পরে উপজেলার চেয়ারম্যান, একটু ব্যাগ খাইছে। ভাবছি ওয়াজ ছয়বার করে সারছি, যে সাত নম্বর ওয়াজ, আর মানুষ তো এটি ফাগল তো টাঙ্গাইলতে যে ঘুরানো শুরু করছে, যে ঘাটাইল পরে জানি যায় না দূর পারে। তাহলে আমি চিন্তা করি কোন কথা কই, এটা তো শুনতেই আছে ওয়াজ, একই দিনে ছয়টা আওয়াজ করায়, এটার আলাদা আলাদা সব তো এক হয়ে যাই বোকা। আমি চিন্তা করলাম এহেনে কি ওয়াজটা করি, ভাবলাম যে তো সব দেখা যায় কোটিপতি আর সব সরকারি এবং শিক্ষিত বিশাল সব লক্ষের উপরে লোক জমাইছে, তো এখানে ফটুর উপরে আসে কপালে বড় বড় অফিসাররা থাকে, রাস্তাতেই শুনি বলতেছে, মানে বয়ান হইতেছে ওসিডিসিরা, তো এর প্রত্যেকেই বলতেছে, আমি শুনতেছি, আমি যখন যা পড়ছি তখন ডিসি সব বয়ান করতেছে অথবা উপজেলার চেয়ারম্যান একজন হবে, এই এই যে হুজুর এসে বলছে, তো এই সব মোবাইল বন্ধ করে ফেলেন, এই সেই ওই, কোন ভাই অনুরোধ করতেছি সব বন্ধ করে ফেলেন, এই সেই, আমি যে আমার মজুরি নেই, উহেনে এই আওয়াজ কে পুছে রয়েছে, আবার এলান করতেছে সরকারি লোকে বুঝাল চেয়ারম্যানেরা, দেখো উনি খুব কঠোর, এই মানি না উনি, ওহেন থেকে দেখলে চলে যাবো, তাহলে আমরা সব কাজ বেকার হয়ে যাবো। পরে আমি এনে উঠে বললাম যে আমার খুব কষ্ট লাগতেছে, কি ব্যাপার, যে আপনারা আমার একটু সম্মান ব্যাপার টেপার, আমার ফটো আসবে, এখানে নতুন আসছি, এইটাও নাই, কি সম্মান আপনারা করলেন, আমার ব্যবস্থা রাখবেন না, আমার কথা সারা দেশের ভিতরে যাবে, এমন ভাবে কইতেছি না, হেরা পেরেছা, একজন এদিকে চায় একজন এদিকে চায়, একটা বস, আর যদি আমার ছাত্র হেরা করে, হেরা করেন না হুজুর, কোন একটা টেকটিস করব, আমার ছাত্রদের একটা আজীব ধারণা হুজুর একটা কিছু পেস মারব, হু দেয় খামাকা আমার দোষে, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ সব করে। তা আমি আল্লাহর এখন আজকের মাঝে মাঝে বলি, আল্লাহ কিচ্ছু তো পারি নাই, কিন্তু তুমি দেখতেছ সারা বাংলাদেশ, এমনকি আমি ভারতে গেছি, দেওবন্দে গেছি, সব সাহারানপুরে গেছি, টাইট ওইখানে, ওইটা
ওনার সামনে রি করা যাবে। ওখানে ছাত্র বাঙালি ছাত্র ছাত্র আছে না আর শুনে, এই দেশের খবর তো আজকাল যায়। আমার সবচেয়ে আগে কয়ে উনি এটা খুব বিরোধী খেয়াল লাগবে এই, এবং আমাদের যে সরকার একের টপ পর্যন্ত তারা, আমি থাকলে প্রেসিডেন্ট পদে আমি আল্লাহ বলে আল্লাহ একটা কাজ তো করছি, একটা তো করছি, সব জায়গায় গেলে এটা করুন যাবো না, এটা হারাম এ করছি তো আল্লাহ কয়, বস উত্তরে পানি খাওয়াই লোহেরা লুয়ে গেল গা। আর আমি মালুন এটা এত শিরকের কারণ হয় সেইটা আমার কারণে বন্ধ হয়ে আছে, আল্লাহ ওসিলা করে মাফ করে জান্নাত দিয়ে দিল, একটা আমল তো করছি। তোমাদেরকেও বলতেছি, ছাত্রদেরকে এবং আমার ভাইদেরকে, যে কোনো একটা কাজ করেন, হিম্মত করেন, আপনার মাধ্যমে সারা এলাকার মধ্যেই ইসলামের নূর নূরান্বিত হবে, আল্লাহ এটাকে জরিয়া বানায় আপনারা জান্নাত দান করবে। আল্লাহ বেশি কিছু চায় না, একটা ভালো কাজ এখলাসে হয়ে গেলে উসিলা বাহানা বানায় আল্লাহ দুনিয়াতেও আখেরাতেও নাজাতের রাস্তা করে দেন। ইয়া মারিয়াম কুনুতি, হে মারিয়াম আমার সামনে নতশির থাকো, অহংকারী হইও না, অহংকার করলে হাসাদ সহ অনেক গুণ আছে। আর কি, ওয়াকুনুতি লিরাব্বিক, তোমার তো লালন পালন করতা, মা পালে তো বাচ্চা কি আদর করে না মাকে, চুমা দেয় নরম হয়ে থাকে, আল্লাহ তো তোমার সরাসরি আসমান থেকে বেমৌসুম ফল দেয়া লালন পালন করছে। আমি যে বলতেছি আমার সামনে মুতি হয়ে থাকো, আনুগত্য করো, এটা তো স্বভাবগত ব্যাপার, করা দরকারই, কারণ আমি তো তোমারে পালছি, আমার রেখা কার দিকে যাইবা, যাওয়ার সম্ভাবনা নাই। তবু বলছেন মুরব্বী, ওয়াসজুদি ওয়ারকাই মারাকিইন, নামাজ পড়ো নামাজিদের সাথে, ওয়াসজুদি সিজদা করো, নামাজের মধ্যে যতগুলো আমল আছে সবচেয়ে দামি আমল হলো সিজদা, সবচেয়ে কষ্টের হলো রুকু, এই জন্য এই দুইটা উল্লেখ করছে। তাসমিয়াতুল কুলবি ইসমিল জুজ পড়ছো না, এনে তাই পড়ছে সিজদা করো, আল্লাহ বলেন রুকু করো, কিন্তু মুরাদ হইলো নামাজ পড়ো। যেগুলো বেশি দামি নামাজের মধ্যে যে অংশটা ওটা উল্লেখ করছে হলো জুজ, আর মুরাদ হইলো পুরা নামাজ, তাহলে কি বলবা তাসমিয়াতুল কুল, দেখছো কিভাবে লাগাই দিলাম, হ্যাঁ এনার আজকাল নেই, নাহলে কর ঠিক আছে আমরা সিজদা করব রুকু করব আর কিছু করব না, না তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। এর কারণ কি, যে এই দুইটা আমল সবচেয়ে নামাজের মধ্যে তাওয়াজু বুঝায়, আল্লাহর সামনে নত শিরতা বুঝায়, এই দুইটা আমলে। কিন্তু কুরআন শরীফ ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইহদি বিহি কাসীরা, মারাকিইন, রাকিন তো পুরুষদের সিগা, পুরুষদের সাথে এন যারা কয় মসজিদের মধ্যে মহিলারা নামাজ পড়বে, এরা এই আয়াত দিয়ে দলিল দেয়, পুরুষ মারিয়ামকে বলছে যে মসজিদে যায় সব পুরুষের সাথে নামাজ পড়ো, আমরা না করে হুজুররা। প্রথম কথা তো হইল মারিয়াম তো থাকতেনি মসজিদে, ওয়াল করে চতুর্দিক দিয়ে বন্ধ করে একেবারে উপর পর্যন্ত বন্ধ,
একটা ছোট্ট দরজা আইকা একেবারে মসজিদের সাত পর্যন্ত পুরাটা বন্ধ করে দিয়েছে। ছোট্ট একটা ডেগরের মধ্যে উনি সারা জীবন কাটাইছে। এরম করে আপনার মেয়ের ছয় আনবে যান, খালা খালু সার আর কেউ যেত। আর সামনে যা কাতার, কোনো মহিলা যদি পিছনে দাঁড়ায় নামাজ হবে, উনি তো আসেনি মসজিদে, এই জন্য হইতে পারে। এক দুই নম্বর, এইটা যদি মাইনেও নেই তো হইলো ওই সময় নবী জাকারিয়া আলাইহিস সালাম অন্য নবীর শরীয়ত, আমাদের নবীর শরীয়তে এটা তো মনসুখ হয়ে গেছে। হুজুর বলে গেছেন আমার পছন্দ হইলো মহিলারা ঘরে নামাজ পড়বে। হযরত আয়েশা বলেন হুজুর কঠোরভাবে না করেন নাই, মেয়ের আবেগি, নবী তো নবীর পিছনে নামাজ পড়তে চায়। আর এইদিকে কাল ভালো ছিল, খায়রুল করুন ছিল, কোনো জিনা টিনা হইতো না, বেপর দিকে ছিল না, এই জন্য পিছিয়ে নামাজ পড়তে বলছেন। কিন্তু হুজুর কি আদেশ করছেন, মহিলারা যদি জামাতে আসো তো একদম পিছনে দাঁড়াইবা, এক দুই নম্বর, পুরুষরা সিজদাতে উঠে না বসা পর্যন্ত তোমরা সিজদাতে মাথা উঠাইতে পারবে না, দুই তিন নম্বর, সালামের পরে পুরুষরা সব বসে থাকবে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা, মহিলারা সব বাসায় ঢুকে সারবে তারপরে পুরুষরা বেরিবে। এই তিন শর্তে আমিও ফতোয়া দিলাম আপনার মসজিদে মেয়েরা আসুক, পুরুষরা বয়ে থাকবে, 1000 মেয়ে নামাজ করবে, আর সব জাজির বাসে ঢুকে সারলে পরে আপনারা মসজিদে বেরিবেন। বলেন আর ওই যুগে একটা ঘটনা দেখেন, মহিলারা মসজিদে গেছে আর ছেলে তারা উঠে লয়ে গেছে গন্ডগোল হয়েছে, আর এখন সাথে সাথে ঘটনা ঘটতেছে তবলিগের মহিলা মাদ্রাসায় মহিলাদের প্রবলেম, শত শত ঘটনা ঘটতেছে। ওই কার সাথে কার মিল করতেছেন আপনি, নবীর ব্যাপার। এরপরে হুজুর বলে গেছেন ওই মহিলা আমার সবচেয়ে প্রিয় যারা ঘরের ভিতরে আন্ধার, যেখানে কোনো মানুষ যায় না ওখানে নামাজ করে, এই তো বলে গেছে। এই তিন দুই অর্থের পরে আমি আরেকটা অর্থ করতেছি, ওয়ারকাই মারাকিইন, মার অর্থ সাথে না, সাথে নামাজ পড়তে নামাজ ফাঁসে দিয়ে যায় সব জানে, তাহলে মার অর্থ কি হইব, রুকু করা সিজদা করা পুরুষের সাথে, পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে তো, মশলা কি মহাজাত হইলে নামাজ নষ্ট, ইত্তেফাক, তাহলে মার আরেক অর্থ। তাহলে হুজুর কোন তফসিরের কিতাবে লিখছে না, না লিখলো আলেম রাল কইলি তো আমি না আলেম, আমি কইতেছি তোমরা লিখ গেল নোট করে ফেলো, আমি তো কিছু কম। মার অর্থ হলো সবার সময়ের সাথে, যখন রাকেনরা রুকু করে যে সময়ে এই অক্ত হইলে ওই অক্তেই তোমরা মহিলারা তোমাদের জায়গায় নামাজ পড়বে, তারা মসজিদে যখন নামাজ পড়ে মা তাদের সাথে ঘরের মধ্যে তোমরা নামাজ পড়ো এক সময়ে, তাদের সময়ের সাথে তোমাদের সময় মিলে না, এই অর্থ। কেউ তো কিছু বলে তো, হ্যাঁ তো যা করলাম কি সুন্দর অর্থ হয়ে গেছে, এই অর্থটা আমি কেমনে করলাম কোন সাহসে। এরকম একটা ঘটনা বুখারী শরীফে আছে, ওখানে এই গেঞ্জাম
ইতিকাফা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফাত মা নবী সাল্লাল্লাহু আলাইহি হযরতে হাফসা হযরতে আয়েশা ও জায়নব বিন জাহাস তারা মসজিদের মধ্যে হুজুরের সাথে ইতিকাফ করছেন। হে আল্লাহ, এর মুহাদ্দিসের বলছে পেরেশানির মধ্যে, এইটা কি নবীর সাথে মসজিদের মধ্যে ওনার বিবিরা ইতিকাফ করে বাঙ্গা বুঙ্গা মসজিদ, শেয়াল উত্তা ব্যক্তি ঢুকে এই মসজিদের মধ্যে খিমা হইতো চাটাই দেয়া, এহেন ব্যাগ বিবিরা রইলে উনি কেমনে ইতিকাফ করে? কে আল্লাহ এটা কি করল? তখন শেষ পর্যন্ত ঘুরিয়া গেরিয়া ঘুরিয়া গেরিয়া ঘুরিয়া গেরিয়া পরে শেষে কেছে, ও এতক্ষণে বুঝে আসলো মান নবীর অর্থ এলো ফি মা ফি ওয়াক্তিন নবী, হুজুরে মসজিদে যখন এতেকাব করছেন ঠিক এই সময়ে হুজুরের বিবিরা মসজিদের বাহিরে বাসাতে এতেকাব করছে। এইটা আমি দেখিয়া মনে আইসে তো এখন এই জন্য লাগাইছি। এটারই বলে আল কোরআন লা তানকাযী আজায়েবুহু, কোরআনের সুন্দর সুন্দর অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন নতুন অর্থ বেরিয়ে, এই যে একটা বেরিয়েছে যে এই যে গেঞ্জাম মহিলারা যাইতে পারে পুরুষের সাথে এই আয়াতে বলে, তুমি অর্থই বুঝো না, ওই হাদিসকে সামনে নাও আর এই আয়াতের অর্থ করো। মা ওয়াক্তের মা ইয়ত মুরাদ স্থানের না, এক স্থানে না দুই স্থানে কিন্তু একসাথে একই অর্থে, এইটা অর্থ। যেমন হাদিসের মধ্যে স্থানেরটা কইছে দুই স্থানে হইয়া একসাথে, তার মানে কি এক সময়ে, এখানেও মহিলারা মহিলার জায়গায় পুরুষরা পুরুষের জায়গায় সময় একসাথে। যে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা তুই এরকম অর্থ করলে কেমন, আমি বললাম যে যে নবী যে অর্থ করছে এইটা করছি, নবীরে মানতে কইছো না কহ, আমি মানছি, বাকি না হইলে হে নবীরে দোরা আমি জানি না। আপনিও তাই করবেন, বলবেন যে হুজুরে কইছে করছি, যদি ভুলে যেতে হুজুরে ধরেন আমি না। আল্লাহু আকবার, ذلك من أنباء الغيب نوحيه إليك. এটু ফাকি আল্লাহর রাসূল যে বলতাছে আমাদের নবী, রে নবী এই ঘটনা কি তুমি জানতা, এই যে মারাত্মক ঘটনা হযরতে মারিয়ামের ইন্তিখাব তার যে ঘটনা তুমি জানতা? তুমি জানতা না, আছে তোরাত ইনজিলের মধ্যে কিন্তু উল্টা পাল্টা লেখা আছে। এই না জানা খবর আল গায়েব আমি কেবল বিশুদ্ধভাবে তোমাকে পরিবেশন করিলাম হে নবী, মা কুনতা লাদাইহিম কেন করিলাম, যাতে তুমি তোমার উম্মতকে জানাও তারা যেন মারিয়ামকে ইহুদিদের কথায় মুতাসির হইয়া তারে যেন হারাম জাদিনা বলে, ঈসাকে যেন হারাম জাদানা বলে, এই জন্য জানাইলাম তোমার সঠিক ঘটনা এই। আর এছাড়া তোরা তিনজিলে অনেক বাজে কথা, অনেক বই পুস্তকে প্রেম প্রীতির কথা, সব বাতুলতা মিথ্যা অসার, এই সত্য ঘটনা তোমাকে জানাইলাম। মহাব্বতে তোমার উম্মতের মধ্যে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় জানায় দো আলেমদের, তারাও যেন তফসির করে বুঝাইয়া দেয়। আর এই যে জাকারিয়ার ব্যাপার বদনাম করে গলত কথা, শোনো আমার কথা,
ওমা কুনতা লাদাইহিম ইযিল কুনা আকলামাহুম আইহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইযিল কুনা আকলামাহুম আইহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইযি ইখতাসিমুন। জাকারিয়ার ব্যাপার, জাকারিয়া কোনো নগ্ন চিন্তায় ইত্যাদির কারণে তাকে নেয় নাই, তার সাথে কোনো কুকর্ম করে নাই। তা আমার আদেশ হয়েছে, আমি মারিয়ামের নিরাপত্তা সবচেয়ে বেশি বুঝি, তার জন্য আমি হযরত জাকারিয়াকে নির্বাচন করেছি। হয়তো তুমি জানো না, তোমার মনেও সন্দেহ হলো জাগতে পারে, নবীর তো সন্দেহ জাগবে না, কিন্তু তোমার উম্মতের সন্দেহ জাগতে পারে। এই ঘটনাও জানাই দিলাম, ওটা কি? ওমা কুনতা লাদাইহিম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বহদ আপনি ছিলেন না বটে সেই সময়ে, আমি আল্লাহই ঘটনা ঘটাইছি। ইখতাসিমুন, তাকে নেওয়ার জন্য কথা কাটাকাটি ঝগড়া শুরু হয়েছে, এখন আমি করি কি? তখন আমি তাদের দিলে ঢাললাম, তোমাদের মধ্যে কে খাদিজা কে মারিয়ামের তত্ত্বাবধায়ক প্রদান করবে এটার জন্য লটারি করো। শরীয়তের মধ্যে লটারিও জায়েজ, কিন্তু যে লটারি পয়সার বিনিময়ে, যে লটারির মধ্যে শর্ত করে ক্ষতি হয়ে যায় কারো, চিহ্ন দে এইটা তুলি সেটার মধ্যে পুরস্কারটা আছে, এই শয়তানির লটারি এটি যায় না। আর লটারি শরীয়তের কোনো দলিল না, যেটাকে কেন্দ্র করে সিদ্ধান্ত করা যায়, সিদ্ধান্ত হবে সরাসরি কোরআনের দ্বারা। মশলার সিদ্ধান্ত কে কত পাবে সিদ্ধান্ত কোরআনের দ্বারা পাবে। আমার সম্পত্তি, আমার চার ছেলের জন্য চারটা প্লট করছি, এইটা প্লট করব না করব না, এইটা কোনো শরীয়তের ব্যাপার না, যাবার সুবিধা করো। কারে কোনটা দিবা? হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা লাগছে না তাদের মধ্যে, এইটা মিট করার জন্য লটারি যায়, এইটা মিট করার জন্য লটারি। শরীয়তের কোনো হুকুম না, লটারিতে যেটা আছে এটা নিতেই হবে এটা না, এটা মনের ইতমিনানের জন্য। এই চারটা প্লট চারজনের কোনটা কে নিবা লটারি দেব, ঝগড়া লাগছে লটারি। শরীয়তে লটারি কোনো হুজ্জত না, আর এটা যদি পয়সা কামায় এটা বাজারি এবং জোয়াখুরি হবে, এটা শুধু মনের ইতমিনান, নিজেদের মধ্যে তক্কাতুক্কি হইতেছে কে কোনটা নিবে না নিবে, তখন লটারি দেওয়া, এইটুক শরীয়তের সিদ্ধান্ত। এখানেও তাই, হযরত মারিয়ামকে কে পালবে কে পালবে না এটা নিয়ে একটা ধাক্কাধাক্কি হইতেছিল, ইখতাসিমুন আল্লাহ বলে খেসাম হইতেছিল, কথা কাটাকাটি হইতেছিল, সার না একজনেও সবাই নিতে চায়, আত্মীয় তো একজন না, অনেক আত্মীয় আছে না। তখন আমি ডাললাম ইউলকুনা আকলামাহুম।